আসসালামু আলাইকুম, আহমেদ এডি সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনারা যারা অনেকেই সরকারি চাকরির জন্য আবেদন করেন বা অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে ছবির জন্য 300x300 পিক্সেল প্রয়োজন হয় এবং সিগনেচার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ফটো এবং সিগনেচারকে রিসাইজ করবেন সেটা আমি অফলাইনে এবং অনলাইনে দুই সিস্টেমে দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি অফলাইনে। আপনার যদি কম্পিউটার থাকে, সেক্ষেত্রে কম্পিউটারের জন্য স্টার্ট বাটনে যাওয়ার পর সার্চ অপশনে PAINT পেইন্ট নামে একটা অ্যাপস আছে, সেটা ওপেন করবেন। পেইন্ট ওপেন হয়ে গেছে। আপনার যদি কম্পিউটার না থাকে, ফোন যদি থাকে, সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে এই পেইন্ট PAINT পেইন্ট নামে একটা অ্যাপস পাবেন, সেটা আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এখানে আসার পর আমি ফটোটা সিলেক্ট করব, জাস্ট ওপেনে যাচ্ছি। ওকে, আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। এই ফটোটার সাইজ হচ্ছে অনেক বড়, সো এটাকে আমি 300x300 পিক্সেলে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ অপশন আছে, রিসাইজে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে পিক্সেল সিলেক্ট করতে হবে। পিক্সেল সিলেক্ট করার পর এখানে আমি 300 দিচ্ছি, 300x300 নেবে না, কারণ এখানে একটা মেনটেন অ্যাকসেপ্ট রেশিও সিলেক্ট করা আছে। এটাকে আমি আনসিলেক্ট করে দিব। আপনারা সবাই আনসিলেক্ট করে দিবেন। নরমাল পিক্সেল থাকবে এখানে 300x300, দেখতে পাচ্ছেন। ওকে, জাস্ট ওকে করে দেওয়া মাত্র এটা অটোমেটিক হচ্ছে যে আপনার 300x300 পিক্সেলে চলে আসবে। জাস্ট ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ, এখানে বিভিন্ন ধরনের অপশন থাকে। PNG থাকবে, JPEG থাকবে, BMP পিকচার থাকবে। মূলত JPEG-টাই বেটার। জাস্ট JPEG সিলেক্ট করে আপনি কোথায় রাখবেন সেখানে সিলেক্ট করুন, জাস্ট নাম দেবেন, 300x300 দিলাম। ওকে, ডিটেলসে যদি একটু চেক করে, এই যে প্রপার্টিসে আসার পর দেখতে পারবেন, এই যে প্রপার্টিসে আসার পর ডিটেলস, যেটা দেখতে পাচ্ছেন যে 300x300 পিক্সেল, হোয়াইট এবং হাইট 300x300 হয়ে গেছে। ওকে ওকে, সিগনেচারের জন্য আবার ফাইল সিলেক্ট করতে হবে, ওপেন করতে হবে। এখানে আমি একটা সিগনেচার সিলেক্ট করতেছি, এই সিগনেচারটা বিশাল বড়, হাইট এবং ওয়াইড দুইটা অনেক বড়। জাস্ট আবার রিসাইজে আসবো, রিসাইজ আসার পর প্রথমে পার্সেন্টেজটাকে তুলে দেবো, তারপর পিক্সেলে আসবো, অরিজিনাল থাকবে 300 আর ভার্টিক্যাল থাকবে 80, তার মানে 300x80 করতে হবে। জাস্ট ওকে করে দেব, দেখতে পাচ্ছেন সিগনেচারটা 300x80তে হয়ে গেছে। আবার ফাইলে যাবো, সেভ অ্যাজ আসার পর সিগনেচার, এবং হাইট 80 পিক্সেল হয়ে গেছে। সো আপনারা এইভাবে হচ্ছে যে ডেস্কটপের ক্ষেত্রে, সেম ভাবে আপনি ফোনের ক্ষেত্রেও আপনার এই পেইন অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা এইভাবে করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি অনলাইনে কীভাবে করবেন। অনলাইনে ফোন এবং কম্পিউটার দুইভাবে করা যাবে, দুইটা দিয়ে ইউজ করা যাবে। সো একটা প্রথমে একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর এই যে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনাদেরকে, জাস্ট এই লিঙ্কে ঢোকার পর আপনি কাজ করতে পারবেন। resizeimage.net আমি এটাকে কপি করছি, জাস্ট পেস্ট এবং গো করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট resizeimage.net। এখানে আসার পর দেখতে পাবেন প্রথমে অপশন থাকবে আপলোড অ্যান ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান ইমেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এই যে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, যেটা ইমেজ অনেক বড়, এটা আপলোডিং হচ্ছে। ওকে, 100% হয়ে গেছে। ওকে, নিচে আসার পর ওকে দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা চলে এসেছে। এই ইমেজটাকে কি করব, সাইজ করতে হবে। ওকে, এই যে ফিক্স অ্যাকসেপ্ট রেশিও এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট রেশিওটা কত দেবেন, এখানে দিলাম 300x300। ওকে, চেঞ্জ দিয়ে রাখলাম।
আবার নিচে আসেন, নিচে আসার পর দেখতে পারবেন রোটেট করতে চাইলে রোটেট করতে পারবেন, রোটেট করার প্রয়োজন নেই। আমি আবার নিচে আসতেছি, নিচে এই সাইজের জায়গায় 300 × এখানেও 300 সিলেক্ট করতে হবে, সরি টিক চিহ্নটা উঠা দিতে হবে, 300 × 300 পিক্সেল। ওকে, এখন কোন সাইজে কোন ফরম্যাটে এই পিক্সেলটা নেবেন সেখানে সিলেক্ট করতে পারবেন, জেপিএসএ, পিএনজি আছে, জিপ ফাইল আছে, বিএমপি আছে। মূলত জেপিজিটা আর পিএনজিটাই বেশি ব্যবহার করা হয়, জেপিজিটাই বেটার। ওকে, এখানে কোয়ালিটি অপশন আছে, ইমেজের কোন ধরনের কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি থাকবে, নর্মাল মোড থাকবে। এখানে ডিফল্ট অবস্থা রাখবো, রাখার পর এই নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ, রিসাইজ ইমেজে ক্লিক করুন, ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন ওল্ড ইমেজ হচ্ছে যে টোটাল 3090 পিক্সেল এবং ইনটু 3077 পিক্সেল, এটা নিউ ইমেজ হচ্ছে 300 × 300 পিক্সেল। এখান থেকে ভিউ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, জাস্ট এখান থেকে আপনাকে অরিজিনাল সাইজটা দেখাচ্ছি যে সাইজটা আসলে ঠিক হয়েছে কিনা। এটা হচ্ছে ডাউনলোড ইমেজ, জাস্ট এখান থেকে প্রপার্টিজে দেখাচ্ছি। ওকে, ডিটেলস দেখতে পাচ্ছেন 300 × 300 হয়ে গেছে। সো আপনারা এইভাবে হচ্ছে ইমেজকে রিসাইজ করতে পারবেন, সেম ভাবে সিগনেচারও এইভাবে এভাবে করতে পারবেন। আপলোডে এসে আপনার সিগনেচারটা আপলোড করে দিবেন, আমি দেখাচ্ছি যে অরিজিনাল সিগনেচারটা জাস্ট আপলোড করে দেওয়ার পর, ওকে আপলোড হয়ে গেছে। আপলোড করে দেওয়ার পর এখানে জাস্ট যত সাইজ হবে সাইজটা বসায় দিবেন, সিগনেচারের যত সাইজ লাগবে। প্লাস হচ্ছে যে এখানে এই অ্যাকসেপ্ট রেশিওটা উঠাই দেওয়ার পর, কিপ অ্যাকসেপ্ট রেশিও টিক চিহ্নটা আনমার্ক করার পর এখানে সাইজটা বসায় দেবেন। সাইজটা বসায় দেওয়ার পর সিলেক্ট করবেন কোন ফরম্যাটে নেবেন, বেস্ট কোয়ালিটি রাখবেন, ডিফল্ট রাখবেন, জাস্ট রিসাইজ ইমেজ ক্লিক করে রাখবেন, দেন ডাউনলোড। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।